আসসালামু আলাইকুম ভিউর্স আপনি যদি পাঁচ হাজার টাকার মধ্যে অ্যামোলের ডিসপ্লে এবং কলিং ফিচার যুক্ত একটি স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন তাহলে বর্তমানে আপনার জন্য বেস্ট একটি হতে পারে এই স্মার্ট ওয়াচ টি তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে তো আর একটা ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে তো দুইটা স্মার্ট ওয়াচ অলমোস্ট সেম শুধুমাত্র শেপের পার্থক্য অর্থাৎ আমার হাতে যেটা আছে পপ থ্রি এস এটা হচ্ছে স্কোয়ার শেপ অর্থাৎ চারকোনা আর যেটা পপ থ্রি আর সেটা হচ্ছে রাউন্ড শেপ অর্থাৎ গোলাকার তো এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এই এম এস পপ থ্রি এস স্মার্ট ওয়াচ আনবক্সিং এবং রিভিউ তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো ভিউয়ার্স আমি এখন একটা আনবক্সিং করব তো আমি প্যাকেটটা খুলে নিচ্ছি প্যাকেটটা খোলার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন ঘড়িটা কাগজটা বের করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে পলি লাগানো আছে এটা আমি উঠিয়ে নিচ্ছি এপাশ থেকে আর এটা হচ্ছে একটা সিলিকনের স্ট্রাপ তো ঘড়িটা আমি রাখতেছি এখানে প্যাকেটের মধ্যে আর কি আছে দেখি এখানে এই পাশটাতে এই পাশটাতে এখানে একটা চার্জিং ক্যাবল আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হচ্ছে চার্জিং কেবল ম্যাগনেটিক ক্যাবল আর এখানে আছে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল আছে এখানে তো এটা আপনারা দেখতে পারেন তো প্যাকেটের মধ্যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না যাই হোক তো এই হচ্ছে আমাদের মেন ঘড়িটা এটা আমি এখানে এই বাটনটা ট্যাপ করে ধরে রেখে আমি এটা ঘড়িটা ওপেন করবো দেখতে পাচ্ছেন এম এস চলে আসছে এমএসপিড লেখা চলে আসছে তো এই বাটনটা এখানে চাপ দিলে আমরা এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছি না যে আর উপর থেকে আমরা এটা নামালে এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবে যে ব্রাইটনেস সেটিংস ব্লুটুথ আর এখানে এইদিকে সোয়াইপ করলে এই যে এখানে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবো আর এই দিকে সোয়াইপ করলে এখানে যে অ্যাক্টিভিটি ডাটা পেয়ে যাবো আর নিচের দিকে সোয়াইপ করলে আমরা নোটিফিকেশনগুলো দেখতে পারবো আর এটা হচ্ছে মেটাল বডি তো এখানে কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো এই বেল্ট দেওয়া হয়নি এটা কিন্তু এই একটা বেল্টই তবে এই বেল্ট কিন্তু আপনি চাইলে খুলতে পারবেন এখানে খুলে কিন্তু আপনি অন্য বেল্ট কিনে কিন্তু এখানে লাগাতে পারবেন আপনার যদি এটা পছন্দ না হয় অন্য বেল্ট আপনি চাইলে লাগাতে পারবেন এখানে ইজিলি এটা খুলতে পারবেন আর এখানে এটা হচ্ছে চার্জিং কেবল লাগানোর অপশন তো আমি এই চার্জিং কেবলটা একটু খুলতেছি এই যে এই ক্যাবলটা এখানে লাগিয়ে আমাদের চার্জ করতে হবে এখানে আমি এদিকে ক্যাবলটা এখানে আনলেই কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে আর এটা কিন্তু মোটামুটি ভালো শক্তভাবে এখানে লেগে আছে ঘড়িটিতে রয়েছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে ফোর ওয়ান জিরো ইন্টু ফাইভ জিরো টু আর এই পপ থ্রি এস অর্থাৎ স্কোয়ার শেপের ঘড়িটা হালকা একটু কার্ভ এর ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট যার ফলে বাইরে ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু দেখতে কোনো প্রবলেম হয় না এতে রয়েছে এওডি ডি অর্থাৎ অলয়েজ অন ডিসপ্লে যা অ্যানালগ এবং ডিজিটাল দুইভাবে ব্যবহার করা যাবে এবং আপনি চাইলে এও ডি টাইমও সেট করে দিতে পারবেন ঘড়িটিতে রয়েছে আইপি সিক্সটি এইট রেটিং অর্থাৎ এটি প্রুফ অর্থাৎ এটি আপনি পানিতে ভেজাতে পারবেন তবে আমার সাজেশন থাকবে যে আপনারা এটা পরে সাঁতার কাটবেন না আর তাছাড়া লবণাক্ত পানিতে এটা ভেজাবেন না অর্থাৎ সমুদ্রে নামবেন না এটা পরে আর তাছাড়া এমনি এটা পরে বৃষ্টিতে ভেজা বা ওজো করা হাত ধোয়া এসব ক্ষেত্রে পানি লাগলে কোনো সমস্যা নেই এতে রয়েছে তিনশো এম এর ব্যাটারি যা নর্মাল ব্যবহারে সাত থেকে আট দিন বা দশ দিন পর্যন্ত ব্যাক আপ দিতে পারবে আর আপনি যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে দুই থেকে তিন দিন পর্যন্ত এটি ব্যাক দিবে দেবে আর এই ঘড়িটি ফুল চার্জ হতে সময় নেবে দেড় থেকে দুই ঘন্টা মতো ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ঘড়িটি স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য জিপ অ্যাক্টিভ নামক একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যেটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর উভয় জায়গাতে অ্যাভেলেবেল ঘড়িটি ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট থাকলে আপনি ফোনে আসা সকল নোটিফিকেশন এটা দেখতে পারবেন তবে এর একটা নেগেটিভ দিক হলো এখানে কোনো বাংলা সাপোর্ট করে না ঘড়িটিতে এর অ্যাপ এর মধ্যে রয়েছে অসংখ্য ওয়াশ ফেস এর মধ্যে রয়েছে অসংখ্য স্পোর্টস মোড এটার আরেকটা ভালো দিক হচ্ছে এর ভাইব্রেশনটা খুবই পাওয়ারফুল আপনি বাইরে কোনো ভিড়ের মধ্যে বা কোলাহলের মধ্যে থাকলেও কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এটার ভাইব্রেশনটা আপনার হাতে মানে খুব পাওয়ারফুল ভাইব্রেশন দেবে এটা আর এই ভাইব্রেশনটা আপনি সেটিংস থেকে কমাতে বাড়াতে পারবেন ঘড়িটিতে রয়েছে কলিং ফিচার এবং এর কল কোয়ালিটি আমি চেক করে দেখেছি যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার কাছে অপর প্রান্তের লোক খুব স্পষ্টভাবে কিন্তু আমার কথা শুনতে পাচ্ছিল এবং আমিও কিন্তু অপর প্রান্তের লোকের কথা খুব স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছিলাম এই ঘড়িটির মাধ্যমে ঘড়িটির রেস টু ফিচার ফিচারটি আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে তবে আরেকটু ভালো হতে পারতো কিছুটা ছোলো আমার কাছে মনে হয়েছে তো মানে এমআসপিড এর ঘড়ি অনুযায়ী আসলে কিছুটা ছোলো আমার কাছে মনে আছে ঘড়িটির চমৎকার বিল্ড কোয়ালিটি সুন্দর ডিজাইন এবং হালকা কার হওয়ার কারণে কিন্তু এটা হাতে পড়লে খুবই সুন্দর দেখা যায় ঘড়িটি আমি কিনেছি পাঁচ হাজার টাকা দিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোশন ভিউ থেকে আপনারা বিভিন্ন জায়গায় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ঘড়িটি পেয়ে যাবেন এই ঘড়িটিতে আপনারা পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট একটি ঘড়ি হচ্ছে এই এমাসপিট পপ থ্রি এস আপনার যদি গোলাকার অর্থাৎ রাউন্ড শেপের ঘড়ি পছন্দ হয় তাহলে আপনি সেই পপথ থ্রি আর নিতে পারেন আর যদি স্কোয়ার শেপ পছন্দ হয় তাহলে পপ থ্রি এস নিতে পারেন তো এটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন আর তাছাড়া এমসফিট কিন্তু খুবই ভালো একটি ব্র্যান্ড আপনাদের মধ্যে যারা স্মার্ট ওয়াশ নিয়ে একটু ঘাটাকাটি করেন তারা নিশ্চয়ই জানেন যে অ্যামাসপিট কিন্তু মানে স্মার্ট ওয়াচের ক্ষেত্রে খুবই ভালো একটি ব্র্যান্ড এমাস কিন্তু সাধারণত বিভিন্ন প্রিমিয়াম সেগমেন্টের স্মার্ট ওয়াচ তৈরি করে আর এমাস ফিটার স্মার্ট ওয়াচগুলো সাধারণত একটু দামি হয়ে থাকে তো সেই বিবেচনা এমাসপিট আসলে এত কম দামের মধ্যে মানে এরকম কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে এটা কিন্তু আসলে খুবই ভালো একটা দিক আমি বলতে পারি তো ভিউয়ার্স এই ছিল এমাসপিট পপ থ্রিজ স্মার্ট ওয়াচটটির আনবক্সিং এবং রিভিউ তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ